ক্র্যাশ কোর্সের সেভেনতম ক্লাস। এই ক্লাসে আমি আরের পরে ভাওয়েল আর আপ, যেমন ধরো রে, ডি চেয়ে এলে তখন আরটাকে আপ করতে হবে। তার মানে কী হচ্ছে, হবে আর একটা আপ হবে। এই ক্র্যাশ কোর্সের সেভেনতম এই ক্লাসে আমরা আলোচনা করব অল্টারনেটিভ সাইন পার আর এন্ড এইচ। আর দুটো আছে, একটা আপ ডাউন, এইচে দুটো আছে, একটা আপ ডাউন। তো দেখি কোথায় কোনটা হবে। আর এক নম্বর হলো আপ, আরেকটা আছে দু নম্বর ডাউন। তাহলে বোঝায় কোনটা হবে। এক নম্বর হলো যে আর এর পরে ভাওয়েল আর আপ, আর এর পরে ভাওয়েল আর আপ, যেমন ধরো রে, আর এর পরে ভাওয়েল এসছে, তারপর ধরো রোপ, তাহলে আর এর পরে ভাওয়েল আর আপ হচ্ছে। আর আর এর আগে ভাওয়েল আর ডাউন, যেমন ধরো এআর, আর আগে ভাওয়েল এসছে আর ডাউন হয়ে গেল ইয়ার। তাহলে আরের পরে ভাওয়েল আর আপ, আরের আগে ভাওয়েল আর ডাউন। দু নম্বর রুল হল আরের, আরের পরে যদি এইচ, টি ডি চেয়ে যে আরের পরে টি ডি চেয়ে যে এলে তখন আরটাকে আপ করতে হবে। তার মানে কী হচ্ছে, ধরো আর টি দিয়ে যদি কিছু থাকে তাহলে এই করতে হবে, আর সিএইচ থাকলে এই করতে হবে, আর টিএইচ থাকলে আপ করতে। তাহলে আর টি আর ডি একই, আর চে আর টিএইচ এগুলো থাকলে আর আপ করতে হবে। এবার এখান থেকে ওয়ার্ড বানানো যাবে, যেমন ধরো রেট, রিচ, আর্ট, ধরো এখানে আগে ভাল এসছে তবু আপ করলাম, কারণ আটটি আছে, আটটি এ চলে আর আপ হয়। এই যে দু নম্বর রুল হল যদি আর এম আসে, আর এম, তাহলে আটটাকে ডাউন করতে হবে। ঠিক আর এম যদি আসে তাহলে আটটা ডাউন করবে, যেমন রাম, আর্ম, এখানে আরে পরে ভালো হচ্ছে আর ডাউন হয়েছে, কাজে এই রুলটা কিন্তু ভালোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর এম থাকলে আর ডাউন হবে, একদম ফিক্সড রুল। আর যদি উল্টোটা হয়, যদি এমআর হয়, আর যদি এমআর হয় তখন উল্টোটা কী হবে, তখন ডাউন হবে কিংবা আপ হবে।
সেটা ভালো করে ডিপেন্ড করছে। এমার থাকলে জানলে মেয়ার আর মরো, তাহলে মেয়ারে এম ডাউনার আর মরো এম আর, কাজে আর এম থাকলে ফিক্স রুল, কিন্তু এম আর থাকলে কোনো ফিক্স রুল নেই, সেটা ডিপেন্ডস আপন ভাবেন, ভালো উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আর ওয়ার্ডের মাঝে স্টোকের মাঝে যদি আর আসে তাহলে আর আপ, তিন নম্বর। ওয়ার্ডের মাঝে বা কনসোনেন্টের মাঝে আর থাকলে আর আপ, যেমন পার্ক। ফোর্থ, ঠিক আছে, তাহলে দেখো এখানে স্ট্রোকের মাঝে বা কনসোনেন্টের মাঝে আর চলে এসছে, তাহলে আরটা আপ হয়ে গেল, নাম্বার থ্রি। তাহলে আরের পরে ভালো হলে আর আপ, আর টি ডি চে যে ইটকে ফলো করলে আর আপ, ওয়ার্ডের মাঝে আর এলে আর আপ, আরের আগে ভালো হলে আর ডাউন, আর এম থাকলে ডাউন, কিন্তু এম আর থাকলে আপ ডাউন। এই হলো আরের রুল। এবারে আসছি এইচের রুল। এইচ একটা ডাউন হবে আর একটা আপ হবে। এই জায়গা থাকলে এইচ ডাউন, যেমন হি, হে, ঠিক আছে, আর কে গে থাকলে কে গে কে ফলো করলে এইচ ডাউন, ডাউন হলো হকি, ঠিক আছে, হেগ, তাহলে এইচ একা থাকলে ডাউন, এইচের পর কে গে থাকলে ডাউন। আপ কোথায়? বাকি সব এইচ আপ, যেমন ধরো হোপ, হিট, হ্যাচ, সমস্ত। তা দেখবে যে এইচ একা আছে কি না তা ডাউন করবে, আর যদি একা না থাকে, যদি কোনো কনসোনেন্ট ডুবে যায় সেটা দেখবে, কে গে যদি থাকে তাহলে ডাউন করবে, কিন্তু কে গে ছাড়া যদি এইচের সঙ্গে থাকে বাকি সব আপ। ঠিক আছে, এই ছোট্ট রুল আমি খুব ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে, ভালো করে প্র্যাকটিস করো। এই তো আর এন এইচের সই, একদম খালি মনে রাখতে হবে যে ডাউনটা আর এর আগে ভালো, ডাউন আর এন থাকলে ডাউন, বাকি সব আপ, সমস্ত আপ। এইচে উঠায় এইচ একা থাকলে ডাউন, কে গে ফলো করে ডাউন, বাকি সব আপ। এই তো সিম্পল রুল, কিচ্ছু কঠিন লাগবে না, ভালো করে করো, দেখো প্র্যাকটিসটা করো, দেখবে কিচ্ছু না, একদম জলের মতো পেরিয়ে যাবে, স্মুথলি পেরিয়ে যাবে, একটা একটা করে চ্যাপ্টার দেখবে দিনে দিনে পেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আরেকটা কি, যদি কেউ বাইরের স্টুডেন্ট এখানে এসএসসি যদি আমাদের ভিডিওগুলো দেখে বা ক্লাস দেখে খুব যদি পছন্দ হয়, তারা যদি অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক, তারা এখানে এসে ক্লাস করতে পারে। এখানে আমরা অ্যাকোমোডেশন ব্যবস্থা করে দিয়েছি, জাস্ট লাইক পিজি, এখানে এসে থাকা খাওয়া সবই থাক ব্যবস্থা আমরা করে দিয়েছি, আরামসে বসে ক্লাস করতে পারবে, থাকা খাওয়া আমরা যে ব্যবস্থা করে দিয়েছি, সুন্দর পরিবেশ, আরামসে তোমরা থাকতে পারবে, একদম নিজের ঘরের মতো ঘরোয়া পরিবেশে থাকতে পারবে, থেকে ভালো করে তোমরা। আমার কাছে সব সময় খোলা আমার সেন্টার, আমাকে তুমি সব সময় পেয়ে যাবে, তুমি যতক্ষণ বসে ক্লাস করবে করো, কোনো টাইম লিমিট নেই, বসে 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 করো, আর তোমার যেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া আছে থাকবে, প্র্যাকটিস করবে,
সব কিছু সুযোগ সুবিধা বাইরের স্টুডেন্টের জন্যে আমরা করে দিয়েছি। কারণ এরকম অনেক কমেন্টস এসছে এবং বাইরে থেকে স্টুডেন্টও এসছে, অলরেডি দুজন ঢুকে গেছে, আরও কিছু ঢুকবে, কিন্তু সিট লিমিটেড, আমাদের এখানে বেশি সিট আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, জাস্ট শুরু করছি, পরে বাড়াবো। ঠিক আছে, তোমরা যদি তুমি থাকতে চাও ইমিডিয়েটলি ফোনে কন্ট্যাক্ট করো, তারপর আমরা ব্যবস্থা করব। ওকে, থ্যাংক ইউ।